কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে মুঘলটুলি এলাকায় পুরাতন গোমতী নদীর তীরে এই দৃষ্টিনন্দন কারুকার্য খচিত মসজিদটির অবস্থান। এই অপূর্ব শিল্প খচিত মসজিদটির নির্মাণ সংক্রান্ত কোনো শিলালিপি পাওয়া যায়নি। জনশ্রুতি অনুযায়ী বাংলার সুবেদার শাহ সুজা 1639 খ্রিস্টাব্দ থেকে 1660 খ্রিস্টাব্দ এর মধ্যে তার ত্রিপুরা বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়। তবে মসজিদের প্রবেশ তরণে 1658 খ্রিস্টাব্দ উল্লেখ আছে। বিশিষ্ট ইতিহাসবিদ শ্রী কৈলাসচন্দ্র সিংহ তার রামনামা গ্রন্থে উল্লেখ করেছেন, গোমতী নদীর তীরে কুমিল্লা নগরীর মোগলটুলিতে সুজা মসজিদ নামক একটি ইষ্টক নির্মিত বৃহৎ মসজিদ অদ্যপি দৃষ্ট হয়ে থাকে। এই মসজিদ সম্বন্ধে দুই প্রকার মতবাদ শোনা যায়। প্রথম মতবাদ হচ্ছে, সুজা ত্রিপুরা জয় করে বৃত্তান্ত চিরস্মরণীয় করিবার জন্য এই মসজিদ নির্মাণ করিয়াছিলেন, এবং দ্বিতীয় মতবাদ হল মহারাজ গোবিন্দ মাণিক্য সুজার নাম চিরস্মরণীয় করিবার জন্য বহু অর্থ ব্যয় করিয়া এই মসজিদ নির্মাণ করিয়াছিলেন। ত্রিপুরার মহারাজ গোবিন্দ মাণিক্য শাহ সুজার বহু মূল্যবান রত্নখচিত নিমচা তরবারি ও হিরোকাঙ্গুরের বিনিময়ে এই মসজিদ নির্মাণ করাইয়াছিলেন। প্রথম মতবাদ অপেক্ষা দ্বিতীয় মতবাদ বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। শাহ সুজা বাংলার সুবেদার ছিলেন। তিনি ছিলেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র। ধারণা করা হয় সুজানগর নামে একটি গ্রাম প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং সেই গ্রামের ট্রাস্টি হিসেবে এই মসজিদটি একসময় রক্ষণাবেক্ষণ করা হতো। কথিত আছে, এই মসজিদে একটি শিলালিপি ছিল, ত্রিপুরার রাজা
এটি দখল করার জন্য সেই শিলালিপিটি পাশের গোমতী নদীতে সেই শিলাখণ্ডটি তুলে ফেলে দেয়। 352 বছরের পুরাতন এই শাহ সুজা মসজিদ এখন কুমিল্লা শহরের ঘনবসতি এলাকায় অনেকটা অরক্ষিতভাবেই আছে। এই মসজিদটি কে নির্মাণ করেছে তা নিয়ে বিতর্ক থাকলেও এই মসজিদের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যে অপরিসীম এটা নিয়ে কারো সন্দেহ নেই। আয়তাকার মসজিদটির বাইরের দৈর্ঘ্য 17.68 মিটার এবং প্রস্থ 8.53 মিটার ও দেয়ালের পুরুত্ব 1.75 মিটার। মসজিদের চার কোণায় চারটি অষ্টাভুজাকৃতির চারটি বুরুজ রয়েছে। এগুলো কার্নিশ থেকে বেশ উপরে উঠে গেছে এবং এর শীর্ষে রয়েছে ছোট গম্বুজ। মসজিদের পূর্ব প্রাচীরে তিনটি এবং উত্তর ও দক্ষিণ প্রাচীরে একটি করে খিলান পথ যুক্ত আছে। প্রধান প্রবেশ পথটি অপেক্ষাকৃত বড় এবং এতে অধিকতর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রবেশ পথগুলোর উভয় পার্শ্বে ও উপরে প্যানেল নকশায় অলঙ্কৃত। কিবলা প্রাচীরের দেয়ালে রয়েছে তিনটি মেহরাব। কেন্দ্রীয়টি অপেক্ষাকৃত বড় ও অধিক আকর্ষণীয়। এটি ফুল, লতা, পাতা ও জ্যামিতিক নকশায় শোভিত। দুটি পার্শ্ব খিলান দ্বারা মসজিদের অভ্যন্তর ভাগ তিন ভাগে বিভক্ত। মধ্যের অংশটি বাইরের দিকে পূর্ব ও পশ্চিমে কিছুটা উদ্গত করে নির্মিত। এই অংশের চার কোণে চারটি সরু মিনার কার্নিশের উপরে উঠে গেছে। অষ্টকোণাকার ড্রামের উপরে নির্মিত তিনটি গোলাকার গম্বুজ দ্বারা মসজিদের ছাদ ঢাকা। গম্বুজগুলোর শীর্ষ দেশগুলি পদ্ম নকশা ও কলস চূড়া দ্বারা শোভিত। মসজিদের কার্নিশের নিচের অংশ মাল্লন নকশায় অলঙ্কৃত। বিভিন্ন সময় মসজিদটির সংস্কার ও সম্প্রসারণ কাজ করা হয়েছে। একটি শিলালিপির পাঠ অনুযায়ী 1882 সালে হাজি ইমামউদ্দিন 7.32 মিটার প্রস্থের ছাদ বিশিষ্ট বারান্দাটি নির্মাণ করেন। পরবর্তীকালে মসজিদটি আরও সম্প্রসারণ এবং দুই পাশে মিনার নির্মাণ করা হয়েছে।